দর্শক, শীত পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সকনে সুলতান মাহমুদ। সুলতান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যেটা আমরা জানি যে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ থাকার কথা রয়েছে, দিনাজপুরে আজকে তাপমাত্রা কত আর দিনাজপুরের স্কুলগুলোর আজকে কি অবস্থা সেটা একটু জানাবেন। ইফতেখার, আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, তবে গতকালকে ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে থেকে আজকে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। তবে আমরা দেখেছি যে স্কুলগুলোতে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলো, কিছুক্ষণ আগেই আমার সাথে কয়েকজন স্টুডেন্টের সাথে কথা হলো, তারা বলেছে যে স্কুল তাদের খোলা রয়েছে এবং তারা কিন্তু স্কুলে যাচ্ছে, তবে প্রাথমিক পর্যায়ে স্কুলগুলো কিন্তু আমরা বন্ধ দেখেছি। যেহেতু এখানে আজকে যদিও 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে আজকে সকালেই কিন্তু সূর্য একটু দেখা দিয়েছে, যার কারণে স্কুলগুলো, মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলো কিন্তু খোলা দেখতে পেয়েছি এবং প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং আজকে সকালেই রোদ্দুর উজ্জ্বল দেখার কারণে অনেকেই কিন্তু মাঠে, রাস্তায় বের হয়েছে এবং অনেকেই স্ব কর্মস্থলে ফিরে যাচ্ছে। তবে গত 8 দিনের মধ্যে আজকেই প্রথম সূর্য দেখা দিয়েছে। এই সূর্য দেখার কারণে মানুষের মধ্যে কিন্তু কর্মচঞ্চল্য যে একটা ফিরে এসেছে, অর্থাৎ মানুষ এই রোদটাকে স্বাগত জানিয়েছে এবং এই রোদের কারণে মানুষ কিন্তু তাদের কর্মজীবনে যে স্বাভাবিক অবস্থা সেটি কিন্তু ফিরে এসেছে। এবং গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে একেবারে অন্ধকারচ্ছন্ন ছিল, অর্থাৎ সূর্য দেখা দেয়নি, ঢাকা ছিল এবং এতে করে ফসলেরও কিন্তু ক্ষতি হয়েছে। আমরা কালকে মাঠে গিয়েছিলাম, অনেক দেখেছি যে আলুর ক্ষেত কিন্তু নষ্ট হয়েছে, পাশাপাশি যে পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি সহ টমেটো গাছও কিন্তু এই শীতের কারণে নষ্ট হয়ে যাচ্ছিল। পরে এটি কিন্তু আজকে এই রোদ্দুরজ্জ্বলের কারণে অনেকটা কিন্তু চাঙ্গা অবস্থার মধ্যে রয়েছে এবং আবহাওয়া অফিস বলেছে যে আগামীকালকে একটু আবার আকাশটা মেঘাচ্ছন্ন হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। ইফতেখার, এটি ছিল আমার কাছে দিনাজপুরের সর্বশেষ খবর। দর্শক, দিনাজপুরের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। দর্শক, শীত পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যেটা আমরা জানি যে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ থাকার কথা রয়েছে, দিনাজপুরে আজকে তাপমাত্রা কত আর দিনাজপুরের স্কুলগুলোর আজকে কি অবস্থা সেটা একটু জানাবেন। ইফতেখার, আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, তবে গতকালকে ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে থেকে আজকে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। তবে আমরা দেখেছি যে স্কুলগুলোতে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলো, কিছুক্ষণ আগেই আমার সাথে কয়েকজন স্টুডেন্টের সাথে কথা হলো, তারা বলেছে যে স্কুল তাদের খোলা রয়েছে এবং তারা কিন্তু স্কুলে যাচ্ছে, তবে প্রাথমিক পর্যায়ে স্কুলগুলো কিন্তু আমরা বন্ধ দেখেছি। যেহেতু এখানে আজকে যদিও 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে আজকে সকালেই কিন্তু সূর্য একটু দেখা দিয়েছে, যার কারণে স্কুলগুলো, মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলো কিন্তু খোলা দেখতে পেয়েছি এবং প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং আজকে সকালেই রোদ্দুর উজ্জ্বল দেখার কারণে অনেকেই কিন্তু মাঠে, রাস্তায় বের হয়েছে এবং অনেকেই স্ব কর্মস্থলে ফিরে যাচ্ছে। তবে গত 8 দিনের মধ্যে আজকেই প্রথম সূর্য দেখা দিয়েছে। এই সূর্য দেখার কারণে মানুষের মধ্যে কিন্তু কর্মচঞ্চল্য যে একটা ফিরে এসেছে, অর্থাৎ মানুষ এই রোদটাকে স্বাগত জানিয়েছে এবং এই রোদের কারণে মানুষ কিন্তু তাদের কর্মজীবনে যে স্বাভাবিক অবস্থা সেটি কিন্তু ফিরে এসেছে। এবং গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে একেবারে অন্ধকারচ্ছন্ন ছিল, অর্থাৎ সূর্য দেখা দেয়নি, ঢাকা ছিল এবং এতে করে ফসলেরও কিন্তু ক্ষতি হয়েছে। আমরা কালকে মাঠে গিয়েছিলাম, অনেক দেখেছি যে আলুর ক্ষেত কিন্তু নষ্ট হয়েছে, পাশাপাশি যে পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি সহ টমেটো গাছও কিন্তু এই শীতের কারণে নষ্ট হয়ে যাচ্ছিল। পরে এটি কিন্তু আজকে এই রোদ্দুরজ্জ্বলের কারণে অনেকটা কিন্তু চাঙ্গা অবস্থার মধ্যে রয়েছে এবং আবহাওয়া অফিস বলেছে যে আগামীকালকে একটু আবার আকাশটা মেঘাচ্ছন্ন হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। ইফতেখার, এটি ছিল আমার কাছে দিনাজপুরের সর্বশেষ খবর। দর্শক, দিনাজপুরের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।